প্রেমের কারণে বৃষ্টি হয়েছেন অভিশ্রুতি, পাল্টে ফেলেছিলেন নিজের জীবন আচরণও। এসব নিয়ে মা বিউটি বেগমের সঙ্গে ঝগড়াও হতো বৃষ্টির, এইসব দাবি তার ঘনিষ্ঠ এক বান্ধবীর। তবে ঢাকার জীবনে গত এক বছর সে বেঁচেছিল অভিশ্রুতি নামে। বন্ধুদের শোনাতো নিজের জীবনের অন্য এক গল্প, সেই সব গল্পের সমাধানের অপেক্ষা এখন লাশঘর আর থানা পুলিশে। বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত এই নারী শনিবার সকাল থেকে ঘুরছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মর্গের সামনে। চার বছরের চেনা মুখ, প্রিয় বন্ধুর নিথর দেহ নিতে যেখানে অপেক্ষা করে আছেন স্বজনেরা। নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই নারী জানালেন, কয়েক মাস আগেও ফেসবুকে অভিশ্রুতি শাস্ত্রীর নাম ছিল অভিশ্রুতি বৃষ্টি। আচ্ছা, দুই পরিচয়টা একটু মিরাকিলি হয়েছিল। 2019 সালের দিকে আমরা হলো সংসদ ভবনের দিকে দুইজনই বসে চা খাচ্ছিলাম, খুব বৃষ্টি হচ্ছিল। তো আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে রিয়েলাইজ করতে পারিনি, পরবর্তীতে যখন আমরা কথা বললাম দেখলাম আমরা দুইজনই সেম প্রবলেমেই আর কি, ডিপ্রেস রিলেশনশিপ। তো সেখান থেকে আর কি পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পরে ও আমার বাসায় আসতো, আমি ওর সাথে দেখা করতে বের হইতাম। আমরা দেখা তো কোনো একটা মেলা হচ্ছে বা কোথাও কিছু হচ্ছে, আমরা ওইভাবেই দেখা করতে যাইতাম আর কি। হ্যাঁ, বন্ধুত্ব না, ওর সাথে তো 2019 সাল থেকে, তখন থেকে দেখা যায় তো যে ওকে আমি, যেহেতু আরেকটা বিষয় বলি, আমি ওর থেকে 2 বছরের বড়। তো আমি বড়, আমি ওর থেকে 2 বছরের বড়। তো ওকে আমি অনেক বিষয় নিয়ে অ্যাডভাইস দিতাম যে এই জিনিসটা এইভাবে করো বা এটা এইভাবে, যেহেতু পার্সোনাল লাইফ সম্পর্কে অনেক কিছু জানতাম। তো ওর মার সাথে আমার 2021 সালে কন্ট্যাক্ট হয়, ওর মা আমাকে নিজেই ফোন করে। ও কিছু ইন্টারনাল বিষয়ের মধ্যে ছিল, তো এই কারণে ওর মা আর কি অ্যাকচুয়াল যে ঘটনাটা, যেহেতু মেয়ে হিসাবে কিন্তু মার সাথে সব কিছু শেয়ার করে না, তো অ্যাকচুয়াল যে বিষয়টা, ওই বিষয়টা জানার জন্য আমার মা আমাকে নক দেয়। তখন আমি এইভাবে বলি যে আন্টি, আপনার মেয়ের কোনো দোষ নাই, এটা টিনেজার বয়সে এরকম প্রবলেমগুলো হয়ে থাকে। তো এই আর কি। ওর সাথে আমি 2019 সাল থেকে ফেসবুকে আসি, ওর নাম অভিশ্রুতি বৃষ্টি। তো গত 2 থেকে 3 মাস অথবা 4, আসলে ফেসবুকে না ওইভাবে কিন্তু সবসময় কে নাম চেঞ্জ করতেছে, কে কী করতেছে, এগুলো কিন্তু সবসময় দেখা হয় না। তো আমি বলবো যে আমি মনে হয় 3-4 মাস আগেও আমি দেখছি অভিশ্রুতি বৃষ্টি, মানে ওর অ্যাকচুয়াল নামই এটা। ইভেন আপনারা যদি ভোটার আইডি কার্ডে দেখেন, এটাও কিন্তু আছে। আর আরেকটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি, ও যেহেতু বলছে যে ও ইন্ডিয়ায় থাকতো, ওর বাবা মা দত্তক, ও কিন্তু ইন্ডিয়ার পাসপোর্ট নাই, ইন্ডিয়া না মানে পাসপোর্টই নাই। আর পাসপোর্টের পরে কিন্তু ইন্ডিয়ার ভিসার জন্য দাঁড়াইতে হয়, ওর কিন্তু ইন্ডিয়ার ভিসাও নাই। এটা যদি কেউ যদি, ও কখনো ইন্ডিয়া যায় না। ও যখন পাসপোর্ট করবে, মানে আমি হলো 2021 সালে পাসপোর্ট করছি, পাসপোর্ট করার পরে আমি আমার গ্রামের বাসাতেই করছি, ও আমার কাছে আসছিলো যে পাসপোর্ট করার জন্য কী কী লাগে, কত টাকা লাগে। এখন তো আবার ই পাসপোর্ট করতেছে সবাই, তো সব ইনফরমেশনের জন্য আসছিল, কিন্তু ও তখন কিন্তু পাসপোর্ট করে নাই। এখানে আবার মাঝখানে আর একটা বিষয়, ওর বাবা মার সাথে, ওর মার সাথে ওর কিছুটা ঝগড়া চলতেছিল যে ও ইন্ডিয়ায় পড়াশোনা করতে যাইতে চায়। বাট ওদের ফ্যামিলিটা কিন্তু মানে মোটামুটি একটা মধ্যবিত্ত ফ্যামিলি, তো ওর বাবা মা আসলে ফাইন্যান্সিয়ালি ওকে ওই সাপোর্টটা দিতে পারে নাই। এবং আর মাকে আমি, আমার মনে আছে আমি সেই দিন ওকে, ওর মাকে বলছিলাম যে আন্টি দেখেন মেয়েটা তো আপনার, আপনি যেটা থাপ্পড় মারেন। ফেসবুকে অভিশ্রুতির দেয়া ইডেন কলেজে পড়ার তথ্য নিশ্চিত হচ্ছে ইডেনে তার বন্ধুদের দেয়া শোকাবহ পোস্টে। কুষ্টিয়ার বাসিন্দা সবুজ শেখ, যিনি নিজেকে বৃষ্টির বাবা বলে দাবি করে বৃষ্টি খাতুনের জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে এসেছেন, তার দেওয়া জন্ম তারিখ মিলে যাচ্ছে অভিশ্রুতির ফেসবুকে সবশেষ জন্মদিনের পোস্টের সঙ্গেও। আমার মেয়ের নাম বৃষ্টি খাতুন, আমার নাম সবুজ শেখ, গ্রামে সবাই সবুজ, আমরা পদবিহার থেকে শেখ। হ্যাঁ, আমার ডাক নাম সবুজ, সবাই চেনে গ্রাম। আমি ঢাকা আগারগা থাকি, আমি ঢাকাতে আগারগাতে আছি আজ 20 বছর। জি, মেয়ে জন্মা কুষ্টিয়া বনগ্রাম। দুই বোন আছে আরও, আর একটা হচ্ছে রাজবাড়ি সরকারি কলেজে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিচ্ছে, আর ছোটোটা আছে গিয়ে ক্লাস 10 গ্রামে স্কুলে কলেজে। ওর মার ছোটো মেয়েটা আছে গিয়ে কুষ্টিয়াতে দেশের গ্রামের বাড়ি থাকে,
আর মেজদা রাজবাড়ি সরকারি কলেজে থাকে, আর ও এখানে মেসে থাকে, আমি এখানে ব্যাচেলার থাকি। এখানে আমার আমি এখানে আগাতে থাকি, ওকে আমি একটা কনস্ট্রাকশনে কাজ করি। এখানে কে থাকে না, আমি ওখানে ব্যাচেলার, আমি আমরা ফোন দিলি পর আমাদের সাথে কথা বলছে, আবার ওর মার সাথে কথা বলছে, সব সময় কথাবার্তা বলি। আমার বলছে আমি তুমি কবে বাড়ি যাবা, আমি বলছি হয়তো মঙ্গলবারে বাড়ি যেতে পারি, তুমি বাড়ি গেলে আমার ফোন দিও, জানাও আমি আগের দিন তোমার সাথে দেখা করবো। কুষ্টিয়ার সাথে দেখা হয়েছে আমার এই মাস, ওই অপারেশন হলো, অপারেশনের আগে আমার সাথে দেখা, আমার ওখানে গিয়েছিল, ওটা ওই যে কানেক্টেড টিউমার হয়েছিল, টিউমার হয়েছিল, টিউমার অপারেশন করেছে, তারপরে আমার ওই সবাই হাতে দেখা হয়েছে, আমার সাথে সাক্ষাৎ হয়েছে, এটাই মানে মাসখানিক হয়, মাসখানিক হতে চলবে। কিন্তু এসবের বিপরীতে আরেকটি তথ্য তুলে ধরেছেন রমনা কালী মন্দির কমিটির সভাপতি উৎপল সাহা। অভিশ্রুতির নিজের মুখে বলা বেনারসের পূজারী অভিরূপ অপর্ণা দম্পতির গল্প, বেনারসের মন্দিরের গল্প। নিজের কানে এসব শুনে দিনের পর দিন মন্দিরে নানান আয়োজনে ভক্ত অভিশ্রুতিকে কি ভোলা যায়? নামেও তো তার বাবার নাম অভিরূপ শাস্ত্রী দেয়া আছে, তার মায়ের নাম অপর্ণা শাস্ত্রী দেয়া আছে, এটি কোত্থেকে আসলো এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু সে হিন্দু নামেই পরিচিত এবং সে পূজা অর্চনা করত, সেহেতু এবং তার হিন্দি অ্যাকসেন্ট দেখলে, আপনি হিন্দির কথাগুলো দেখলে বা হচ্ছে বেনারসে তার যে বিষয় স্মৃতিচারণ, এই বিষয়গুলো দেখলে আপনি দেখবেন যে অবশ্যই তার বেনারসে তার থাকা হয়েছে এবং বেনারসে সে থেকেছে, বেনারসের যেই মন্দিরগুলো আছে, এবং তার বলেছিলেন যে বেনারসে একটা মন্দিরে তার বাবা সেবায়ত এবং মা দুজনেই সেবায়ত হিসেবে ছিলেন, মারা যাওয়ার পরে তার দাদুর সাথে সে কুষ্টিয়াতে এসেছেন। উৎপল সাহার দাবি আপাতত ডিএনএ পরীক্ষা, সবুজ শেখের সঙ্গে অভিশ্রুতির ডিএনএ মিললে আর কোনো দাবি নেই, আর না মিললে উদ্ঘাটনের অপেক্ষায় থাকবে নতুন আরও কোনো অজানা অধ্যায়। তার সাথে আমাদের সম্পর্কটি প্রায় 8-9 মাসের, তো আমাদের মন্দিরে এসে সে স্বাভাবিকভাবে পূজা অর্চনা সামিল হতো, পূজা অর্চনায় নিয়োজিত থাকতো এবং এখানে সে অনেক সময় দিত, মন্দিরে সময় দিত। তার সাথে ব্যক্তিগত বিষয়ে যে আলাপচারিতা হয়েছে, তার সাথে কথা হয়েছে, তাতে বোঝা গেছে যে তার বাড়ি হচ্ছে বেনারসে, তার বাবা মা মৃত্যুবরণের পরে তার দাদু তাকে কুষ্টিয়াতে নিয়ে আসে এবং পরবর্তীতে সে মানে একটা ফ্যামিলিতে বড় হয়, সেটা হিন্দু ফ্যামিলি না মুসলিম ফ্যামিলি এটা আমাদের কাছে অজানা ছিল, এটা আমরা কালকে জেনেছি। আর বাকি বিষয়টি হচ্ছে যে সে সকল হিন্দুদের যে ক্রিস্টি কালচারগুলো সেটিই সে পালন করত, এবং এরপরে কিছু যেহেতু সে সাংবাদিক মহলে সাংবাদিকতা করত, সেহেতু আমাদের হিন্দু ধর্ম নিয়ে, আমাদের মন্দিরের বিভিন্ন বিষয় নিয়ে সে অনেক ধরনের নিউজ, স্পর্শকাতর নিউজও সে করেছে। সো আমাদের বিষয়টি হচ্ছে এটি যে সে তার বায়োলজিক্যাল ফাদারের কাছে ফিরে যাক, সেটা যদি সে যে দাবি করেছে যে তার ফাদার, সে যদি তার ফাদার হয় অবশ্যই সেটি ডিএনএ টেস্টের মাধ্যমে সেটি করা যেতে পারে। আর আমরা জেলা প্রশাসক কার্যালয়ে অবহিত করেছি বিষয়টি এবং আমাদের রমনা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আমি অ্যাপ্লিকেশন করেছি। আশিকুর রহমান, অপু, এটিএন নিউজ, ঢাকা।